অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য ভালো নয়। অতিরিক্ত ওজন শারীরিক সৌন্দর্য নষ্ট করে ও শরীরে বিভিন্ন রোগও বাসা বাঁধে। তাই সুস্থ থাকতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রিয় দর্শক, হেলথ সিরিজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে অনেক কিছু জানতে চলেছেন আমাদের এই ভিডিওটিতে। এবং আপনার কোনো প্রশ্ন থাকলে লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। ওজন কমাতে কিভাবে ক্যালোরি বার্ন করবেন, পাঁচটি শর্টকাট। এক, ওজন কমাতে পানি। শরীরের বাড়তি ওজন নিয়ে মুশকিলে পড়তে হয় অনেককেই। এই বাড়তি ওজন কমানোর জন্য নানা রকম প্রচেষ্টা থাকে সবারই। খাদ্য গ্রহণের ক্ষেত্রে নানা সতর্কতা থাকে, তবে পানি পানের মাধ্যমেই আপনি কমাতে পারেন আপনার বাড়তি ওজন। নিয়মিত যেভাবে পানি পান করেন সেভাবে পানি পান করলে ওজন কমবে না। কিছু নিয়ম মেনে পানি পান করলেই পাবেন আপনার কাঙ্ক্ষিত ওজন। দিনে পানি পান আপনাকে উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যেমন কফি বা স্ন্যাক্স এর প্রয়োজন মিটিয়ে সজীব ও প্রফুল্লতা এনে দেবে। স্ন্যাক্স জাতীয় খাবার কম খেয়ে পানি পান করা বেশি জরুরি। প্রতিদিন কম ক্যালোরি সম্পন্ন খাবার আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে। প্রাপ্তবয়স্কদের অতিরিক্ত ওজন এবং তা কমানোর বিভিন্ন সমীক্ষায় দেখা যায় প্রত্যেকে খাবারের আগে এক গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়েছে এবং কম ক্যালোরি সম্পন্ন খাবার খেয়েছে, তার দ্রুত ওজন কমে গেছে। ক্যালোরিযুক্ত খাবার গ্রহণের আগে পানি পানের অভ্যাস প্রাপ্তবয়স্কদের চেয়ে তরুণের মধ্যে বেশি কার্যকর প্রভাব ফেলেছে। কিছু সমীক্ষায় দেখা যায় প্রত্যেক খাওয়ার আগে এক গ্লাস পানি পানের অভ্যাস শরীরকে অপ্রয়োজনীয় অতিরিক্ত মেদ জমতে দেয় না। দুই, খাবারে ক্যালোরির পরিমাণ কমিয়ে দেওয়া। একজন স্বাভাবিক মানুষের খাদ্য তালিকায় প্রতিদিন ন্যূনতম 1200 ক্যালোরি পূর্ণ করতেই হয়। তাই ওজন কমাতে খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে। তিন, ওজন কমানোর জন্য অনেকেই সকালের নাস্তা বা রাতের খাবার এড়িয়ে যান। এটি একটি ভুল ধারণা। সকালের খাবার না খেলে ওজন বৃদ্ধি পায় এবং খালি পেটে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির মতো রোগ দেখা দিতে পারে। তিন বেলা খাবার না খাওয়া ওজন বৃদ্ধির অন্যতম কারণ। চার, শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য স্বাস্থ্য সচেতনরা কত কিছুই না করে থাকেন। বিশেষ করে পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণ করে ডায়েট কন্ট্রোল করা এর অন্যতম একটি উপায়। শরীরের বাড়তি ওজন ঝেড়ে ফেলতে ওজন কমানোর ডায়েট বেশ কার্যকর। তবে ডায়েট করতে হবে নিয়ম কানুন মেনে, জেনে বুঝে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী। নয়তো কাঙ্ক্ষিত সুফল যেমন পাওয়া যাবে না তেমনি ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। প্রথমেই আপনাকে মনে রাখতে হবে ডায়েট মানেই না খেয়ে থাকা নয়, ডায়েট মানে পরিমিত পরিমাণে সুষম খাবার গ্রহণ। ডায়েটে পুষ্টিকর খাবার সঠিক পরিমাণে গ্রহণ না করলে কিংবা শুধু কম খেয়ে থাকলে শরীরের উপরের প্রভাব পড়বে। ওজন কমানোর প্রয়োজন থাকলে কিংবা নির্দিষ্ট ওজন ধরে রাখতে চাইলে অবশ্যই বয়স, ওজন, উচ্চতা এবং কতটুকু ওজন কমাতে হবে সেই অনুযায়ী ডায়েট চার্ট তৈরি করতে হবে। পাঁচ, বেশি খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, পেটে মেদ জমে। নিজেকে সুস্থ ও সুন্দর রাখার জন্য পেটের মেদ কমাতেই হবে। পেটের মেদ কমানোর জন্য সময় একটু বেশি লাগে, তবে সঠিক নিয়ম মেনে নিয়মিত ব্যায়াম করতে পারলে পেটের মেদ দূর করা সম্ভব। পাশাপাশি খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তনও আনতে হবে। একবার পেট ভরে বেশি খাবার না খেয়ে অল্প পরিমাণে 5-6 বারে খেলে ভালো। খাবার খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেলে শরীরের জন্য উপকার। রাতের খাবার খেতে হবে ঘুমানোর 2 ঘন্টা আগে। এসবের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করলে পেটের মেদ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সকালে খালি পেটে 30 মিনিট থেকে 1 ঘন্টা ব্যায়াম করার জন্য বেছে নিতে পারেন। যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যা বা রাতের দিকেও করতে পারেন। একই সঙ্গে সুষম খাবার গ্রহণ করতে হবে। নিয়মিত এই ব্যায়াম করলে 3 মাসের মধ্যে আপনার পেটের মেদ কমার সুফল পাবেন। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে।